বন্যায় কুড়িগ্রামের আটটি উপজেলার নদ নদীর অববাহিকার প্রায় 250 চর ও দ্বীপচর প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর ফসল। খাবার সংকটে রয়েছেন দুর্গতরা। জেলা প্রশাসন থেকে শুকনো খাবার ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হলেও এখনও তা পাননি অনেকেই। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার খন্দকার ইকরামুল হক সম্রাটের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত মাসাই আলমের রিপোর্টে। গেল কয়েকদিনের উজানের পানির ঢল ও অব্যাহত বর্ষণে সৃষ্ট বন্যায় প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সেখানে বানভাসীরা অবস্থান নিতে শুরু করেছে। এখন মনে কর করোনা আসে গেছে, ভারতের পানি ছাড়ছে, এখন খাই কি বেড়াই কি, এখন কোনো উপায় নেই। বাচ্চা তো নিরাপত্তা তো রাখতে হবে, সেই কারণে আমরা রাস্তা দিচ্ছি। বন্যার পানিতে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল ও শাকসবজি। নাল্লা নদীর পানি আজকে রাত থেকে এবং ভোর 6টা থেকে অনেক বাড়ছে এবং আমাদের এই যে কৃষি ক্ষেত্র আছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এলে শোক পানির তলব বর্তমানে পানি মানে কোনোখান করে জাঙালি তলাইছে, ঝিঙ্গিয়া বাড়ি তো শেষ, ওই যে পটল বাড়ি উপায় শেষ। পানি দ্রুত না কমলে কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়া কষ্টকর হবে। 3,622 হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এখানে আমলের বীজতলা, তারপরে আউশ ধান, পাট, শাকসবজি, চিনা, কাউন সহ বিভিন্ন ফসল রয়েছে। তো পানি যেহেতু বৃদ্ধি অব্যাহত আছে, আরও হয়তো নতুন এলাকা প্লাবিত হবে আর বন্যা পানি নেমে যাওয়ার পরে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করব। বন্যায় জেলায় ক্ষতিগ্রস্তদের ব্যাপারে বিভিন্ন সহায়তা ও কর্মপরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ত্রাণ সহায়তা অথবা সাময়িক যে সাপোর্ট সেটা দেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে আমরা 36,68,000 টাকা এবং 302 মেট্রিক টন চাল আমরা উপবরাদ্দ দিয়েছি। এইগুলো দিয়ে তারা সাময়িকভাবে শুকনো খাবার এবং চাল এই প্রণোদনাটুকু দিবে। কুড়িগ্রামে বন্যা দুর্গতদের সহায়তায় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে গভীর সংকটে পড়তে হবে ভুক্তভোগীদের। মাসায়েল অমি, আরটিভি।